আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা আজকে এই ভিডিওতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেই সকল বিষয়গুলো আমি আপনাদের প্রথমে একটু ধারণা দিয়ে দেই, তারপর আমরা পুরো ভিডিওটি শুরু করব স্টেপ বাই স্টেপ কী কী কাজ করব। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, যারা স্টুডেন্ট বিষয়ে ফুলেন্ট যেতে চান তাদের জন্যই আমাদের এই আজকের এই ভিডিওটি। তো যারা স্টুডেন্ট বিষয়ে যেতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এবং আমরা কী কী দেখাতে যাচ্ছি আপনাদেরকে, প্রথমে দেখাতে যাচ্ছি আমাদের যেই সকল রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আপনাদের লাগবে, সেই ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট লাগবে, এবং তারপরে আপনারা ডকুমেন্টগুলো কোথায় জমা দিবেন, বাংলাদেশে দিতে পারবেন কি না নাকি ইন্ডিয়াতে দিবেন, তারপরে কত পি লাগবে, কবে খোলা থাকবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। আবার এরপরে যে ভিডিওটা আমরা তৈরি করব সেটা হচ্ছে আপনি কীভাবে স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারবেন, কোন ইউনিভার্সিটি আপনার জন্য সহজ হবে, সে সকল বিষয়গুলো ক্লিয়ার করব। আজকের ভিডিওতে আমরা পার্ট ওয়ানে করব আপনি কী কী ডকুমেন্টসগুলো লাগবে, বেসিক্যালি মেইন যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি যদি একটু লম্বা হয় তাহলে ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আর অবশ্যই যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিউজ আপডেট পেতে। ঠিক আছে বন্ধুরা, চলুন প্রথমে আমরা এই সাইটটিতে আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট, অবশ্যই আপনাকে পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট ছাড়া তো ওদের যাওয়া হয় না। তো পাসপোর্ট দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে ভিসার আবেদন ফর্মটি আপনাকে অনলাইনে বা অফলাইনে পূরণ করে প্রিন্ট দিয়ে সিগনেচার করে আপনাকে দিতে হবে। তো আমার সাজেশন থাকবে আপনি ভিডিওটা ভিসার ফর্মটা ডাউনলোড করে পিডিএফ আকারে অনলাইনে আপনারা পূরণ করে তারপর প্রিন্ট আউট দিয়ে তারপর সিগনেচার দিবেন। তারপর তিন নম্বর লাগবে আপনার ফটো ছবি। তো ছবিটা হবে একবারে বায়োমেট্রিক, যেটা ছবির যেই জিনিসগুলো আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তারপরে এখানে দেওয়া আছে একটা সাইজ দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 35 মিলিমিটার এবং প্রস্থ হলো 35 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 45 মিলিমিটার। ছবিটা একটা মনে রাখবেন যে যখন আপনি ভিসার কাগজপত্র জমা দিবেন তখন রিসেন্টলি যেন ছবিটা তোলা হয়, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। তো এরপর আসেন 4 নম্বরে, যেটা আচ্ছাদনপত্র, যেটা মানে হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। আপনারা যে ফরওয়ার্ডিং লেটারটা এমনভাবে লিখবেন যাতে করে আপনাদেরকে যে এখানে লেখা আছে যে আবেদনকারীর কাছ থেকে চিঠি আচ্ছাদন করার উদ্দেশ্যে এবং সময়কাল ব্যাখ্যা করবেন, কী কী করবেন বা কী সময় কী এই সকল কিছু এখানে লিখবেন। নিবন্ধনের নিশ্চয়তা, পুলিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম, মানে আপনারা যে প্রথমে তো ভিসা আবেদন করার আগে আপনার বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন, করার পরে যখন ওইখানে আপনাকে ভর্তি নেবে তখন ভর্তির একটা কনফার্মেশন লেটার আপনাকে দিবে, সেখান থেকে সেই কাগজটা আপনার সাথে অ্যাড করবেন। তারপরে হচ্ছে টিউশন ফি প্রাপ্তি, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আপনাকে টিউশন ফি দিতে হবে, সেটার প্রমাণ আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে যাই স্বাস্থ্য বিমা, আপনাকে স্বাস্থ্য বিমা করে পূর্ণ সময়কালের জন্য, মানে আপনার স্টুডেন্ট থাকা কত বছর পর্যন্ত, মানে সাপোজ আপনার পড়ালেখা ওইখানে 2 বছর মেয়াদ, তাহলে 2 বছরের জন্য বিমা করতে হবে, সেই বিমার একটা কপি আপনাকে দিতে হবে।
তারপরে হচ্ছে যায় আপনার স্বাস্থ্য মূল্যায়ন, ওই সেটাই সেই একটি স্বাস্থ্য মূল্যায়ন প্রশংসাপত্র অবশ্যই দূতাবাসে জমা দিতে হবে। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে একাডেমিক ডকুমেন্টস, আপনার সমস্ত যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনাকে নোটারি করে তারপর আপনাকে জমা দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সময়। তারপর হচ্ছে আর্থিক আর্থিক আপনার পড়াশোনার সময়কালীন, সাপোজ আপনি ওইখানে 2 বছর পড়া থাকবেন, 2 বছর চলাকালীন সময় আপনার থাকা বাবদ যত খরচ লাগবে সেটা একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করার পরে সেই ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। এরপর হচ্ছে জন্ম সনদপত্র, আপনাকে জন্ম নিবন্ধনের পত্রের একটি আসল অনুলিপি নোটারি করে আপনাকে জমা দিতে হবে। তারপর হচ্ছে পুলিশের ছাড়পত্র, মানে পুলিশ ক্লিয়ারেন্স পত্র, সেটা অবশ্যই আপনারা সবাই যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা এটা এই বিষয়ে অবগত আছেন, তো আপনারা এই বিষয়ে যারা যেতে চান তারা অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে নেবেন স্টুডেন্ট ভিসার জন্য। এখন পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করতে দেশ এবং কী কী টাইপ সেগুলো অবশ্যই লেখা থাকতে হবে। তারপর হচ্ছে আবাসন বিবরণ, আপনি যে পোল্যান্ডে যাবেন সেখানে আপনি কোথায় থাকবেন, কীভাবে থাকবেন, কোন বাসায় থাকবেন, এরকম একটি বিবরণী আপনাকে লিখে আপনাকে জমা দিতে হবে। থাকবেন সেটা কি আপনাকে বিশ্ববিদ্যালয় ম্যানেজ করে দেবে নাকি আপনি বাইরে কোথাও থাকবেন সেগুলো সেই বিষয়ে একটা আপনি লেটার লিখে দিতে হবে। এবার আসেন, এগুলো হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য মূল ডকুমেন্টস। এবার আসেন যে আপনারা কোথায় জমা দিবেন, সেটা পোল্যান্ডের ভিসার আপনারা জমা দিতে হবে সুইডেন দূতাবাসে, এটা এস ওয়াটার 6 তলায় 8 নম্বর 12 উত্তরা উত্তর এভিনিউ গুলশান 2-এ ঢাকা। এটা কবে খোলা থাকবে, এটা আপনাকে আবেদন জমা দানের দিন হচ্ছে রবিবার থেকে মঙ্গলবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। তারপরে আনুমানিক পাসপোর্ট প্রাপ্তি, মানে আপনাকে যেদিন পাসপোর্ট দেবে রিটার্ন সেদিন হচ্ছে রবিবার থেকে মঙ্গলবার 1টা থেকে 2টা। তারপরে হচ্ছে ভিসা বিভাগ টেলিফোন অনুসন্ধান, মানে আপনাকে যে আপনার ভিসা হয়েছে কিনা বা কী আসল বিষয় এগুলো নিয়ে যে ইনফরমেশনটা করবে সেটা আপনি টেলিফোনে অনুসন্ধান করতে পারবেন রবিবার থেকে মঙ্গলবার 1টা থেকে 2টার মধ্যে। ভিসা প্রক্রিয়ার জন্য সুইডেন দূতাবাসে একটি অ্যাপার্টমেন্ট সিস্টেম রয়েছে, অ্যাপার্টমেন্ট পেতে হলে আপনাকে নিম্নবার্ষিক বৈধতা, মানে হচ্ছে আপনি যখন ভিসা জমা দিতে যাবেন তখন আপনাকে অবশ্যই এম্বাসি থেকে একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে, সে তারপর ওইখানে তারিখ এবং ডেট দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে জমা দিতে হবে। তারপরে এখানে দেওয়া আছে সুইডেন ইসা আবেদন কেন্দ্র ডেল্টা লাইফ টাওয়ার প্লট 37 রোড নাম্বার 9 গুলশান উত্তরা গুলশান 2 ঢাকা। এখানে তাদের হেল্প নাম্বার দেওয়া আছে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল আচ্ছা এরপরে আরও কিছু দেওয়া আছে যারা ডি ক্যাটাগরিতে তৈরি শুধু যারা পোল্যান্ডে অন্য কোনো ভিসা যেতে চান তারা নয়াদিল্লিতে যে এখানে একটা ঠিকানা দেওয়া আছে অফিস দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। সেটা ওটা হচ্ছে অন্য কোনো সাপোজ ওয়ার্ক পারমিট ও ট্যুরিস্ট ওইগুলোর জন্য হচ্ছে যে ইন্ডিয়াতে যেতে হয় কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য যেতে হয় না, এবং সেটা আপনাকে ওই স্টুডেন্ট ভিসার ফি হচ্ছে 7,679 টাকা এবং সেটা যে প্রসেসিং টাইম সেটা এখানে আনুমানিক প্রসেসিং সময় দেওয়া আছে 10 থেকে 15 কার্যদিবসে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা, তো যাদের অন্য কিছু জানার আছে তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি বাকি জিনিসগুলো যদি কোনো প্রবলেম হয় আমি
ক্লিয়ার করে দেব। আর অবশ্যই আপনারা যদি দেখতে চান এই ডকুমেন্টটা আপনারা পড়তে চান, তাহলে ভিডিওতে ডিসক্রিপশন দেওয়া থাকবে, ওয়েবসাইটে আপনারা এসে পড়তে পারেন। সব ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।